প্রিয় শিক্ষার্থীরা আজ আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণের প্রথম পাঠের একটি গুরুত্বপূর্ণ বিষয় ধনী ও বর্ণ এই বিষয়টি একটি সমস্যা সৃষ্টি করা বিষয় যে আমাদের মনের মধ্যে অনেক সময় প্রশ্ন তৈরি হয় ধনী এবং বর্ণ কি এক চলো আজ এই ভিডিওটি দেখার পরে এই সমস্যার আর কোনো সমস্যাই থাকবে না এর সমাধান আমরা পেয়ে যাব এই যে ছবিটা দেখছো এই ছবিটা দেখো এখানে বাকয অর্থাৎ কথা বলার যন্ত্র রয়েছে মানুষের প্রতিটি মানুষের এইখানে বাকযন্ত্র রয়েছে এই বাকযন্ত্রের সাহায্যে আমরা কথা বলতে পারি আজকে যে ভিডিওটি তৈরি করছি সেই ভিডিওটি তৈরি করতে পারছি এবং যে কথাগুলি আজকে আমি বলছি সেটিও এই বাকযন্ত্রের সাহায্যে এই বাকযন্ত্র এবং তার চারিপাশে যে সমস্ত অঙ্গসমূহ রয়েছে এই অঙ্গসমূহ যেমন জিহ্বা তালু দন্ত এই সমস্ত বিষয়গুলি সমষ্টিগত প্রচেষ্টার ফলই আমাদের এই কথা বলা তাহলে আমরা এই বাকযন্ত্রের সাহায্যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আওয়াজ নির্গত করি বা আওয়াজ তৈরি করি যেমন অ আ ক খ এই সমস্ত কথা বলি আমরা এই কথাগুলি আসলে এই বাঘযন্ত্র থেকে সৃষ্ট আওয়াজ তাহলে আমরা বলতে পারি যে ধ্বনি হচ্ছে বাঘযন্ত্র থেকে সৃষ্টি হওয়া আওয়াজ অর্থাৎ যে কোনো আওয়াজ যদি সেই আওয়াজ মানুষের বাঘযন্ত্র থেকে সৃষ্টি হয় তাহলেই তাকে ধ্বনি বলবো আর বাংলা ব্যাকরণের আঙ্গিকে যদি আমরা বলি তাহলে বলব যে মানুষের তৈরি মানুষের তৈরি মানুষের বাকযন্ত্রের সাহায্যে তৈরি আওয়াজকেই আমরা ধ্বনি বলি এখানে একটি বিষয় তোমরা খেয়াল করো বা খেয়াল রাখবে শুধুমাত্র মানুষের তৈরি বাকযন্ত্রের তৈরি আওয়াজকেই আমরা ধ্বনি বলবো এখানে কুকুরের ডাক বা গাড়ির হ হর্ন বা যানবাহনের শব্দ এই শব্দগুলি কখনোই কিন্তু বাকযন্ত্র ধ্বনি নয় চলো তাহলে ধ্বনি সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা তৈরি হলো যে বাঘজন মানুষের বাঘযন্ত্রে তৈরি হওয়া সৃষ্টি তৈরি হওয়া স আওয়াজকেই হচ্ছে ধ্বনি আর বর্ণ চলো পৃথিবীতে যত ভাষা রয়েছে সেই ভাষাগুলির এই যে যে ধ্বনি বললাম এই ধ্বনি নির্দিষ্ট সংকেত বা চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় এবং তাও আমরা তা লিখিত আকারে প্রকাশ করি আর এই লিখিত আকারে প্রকাশিত চিহ্ন বা সংকেতকেই আমরা কি বলবো বর্ণ দেখো আমরা এই ছবিটার দিকে যদি তাকাই যখন আমরা ক এই যে ধ্বনিটাকে যখন এই যে এই বিশেষ সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করছি তখন সেটা বর্ণ হয়ে গেল খ গ ঘ এইগুলা আসলে যখন উচ্চারণ করছি তখন কিন্তু সেটা ধনী আর যখন সেটা লিখিত রূপে প্রকাশ করছি চিহ্নের সাহায্যে তাহলে সেটা হয়ে গেল বর্ণ চলো তাহলে আমাদের এই ধ্বনী বা বর্ণের শ্রেণী আলোচনা করি বাংলা ভাষায় বাংলায় দুই ধরনের ধনী এবং দুই ধরনের বর্ণ কারণ ধ্বনিই হবে বর্ণ তাহলে ধনী যখন লিখবো তখন সেটা বর্ণ হয়ে যাবে তাহলে সেই বাংলায় শরৎ ধ্বনি অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি তাহলে এই যে আমাদের বাঘযন্ত্র এই বাঘযন্ত্র থেকে অর্থাৎ ফুসফুসে থেকে যখন কোনো আওয়াজ নির্গত হবে অর্থাৎ বায়ু নির্গত হবে আওয়াজ তৈরি করার জন্য তখন যদি সেটা বাধা না পেয়ে বেরিয়ে আসে বাধা না পায় অর্থাৎ সেটাকেই আমরা সহধ্বনি বলবো অন্যভাবে যদি বলি যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হয় সেই ধ্বনিকেই আমরা সহধ্বনি বলবো তাহলে বুঝতে পারছো যে বাক্যযন্ত্রে কোনো বাধা পাবে না কি সহধ্বনি উচ্চারণের ক্ষেত্রে আর এরকম তাহলে মনে প্রশ্ন আসতে পারে বাংলায় সহধ্বনি কটি বাংলায় সহধ্বনি এগারোটি আর এই এগারোটি সহধ্বনি আমরা বিভিন্ন চিহ্নের আকাশে আকারে প্রকাশ করি সেই জন্য বাংলার যে স্বরবর্ণ সেই স্বরবর্ণ সংখ্যাই হচ্ছে সংখ্যাও এগারোটি তাহলে এগারোটি ধ্বনির জন্য এগারোটি নির্দিষ্ট সংকেত বা চিহ্ন রয়েছে সুতরাং বাংলায় স্বধ্বনির সংখ্যা এগারোটি এবং স্বরবর্ণের সংখ্যাও এগারোটি দেখো একটু খেয়াল করে অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ রি এ ওই ও ও এই সবই হচ্ছে বাংলায় স্বধ্বনি তাহলে বিষয়টা ক্লিয়ার এগারোটা ধ্বনির জন্য স্বধ্বনির জন্য এগারোটি বর্ণ রয়েছে চলো ব্যঞ্জন ধ্বনির কথা আসি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ তাহলে এই যে আমরা বাঘযন্ত্র বললাম এই বাঘযন্ত্রের বাঘযন্ত্রের যে বললাম ফুসফুসের আওয়াজ নির্গত বা আওয়াজ তৈরি করার জন্য ফুসফুসে থেকে যে বায়ু নির্গত হয় সেই বায়ু যখন এই যে মুখবিবরী দেখছো মুখবিবরের কোথাও না কোথাও বাধা প্রাপ্ত হবে বা ঘর্ষণ লাগবে অর্থাৎ মুখবিবরের যে কোনো জায়গায় সেটা ঘর্ষণ লাগতে পারে বাধা তৈরি হতে পারে সেই ধ্বনিগুলিকে আমরা কি বলবো ব্যঞ্জনধ্বনি বলবো অর্থাৎ ফুসফুসে থেকে নির্গত যে বায়ু সেই বায়ু মুখবিবরীর কোথাও না কোথাও মুখবিবরের কোথাও না কোথাও বাধা পাবে বা ঘর্ষণ পাবে সেই ধ্বনিকেই আমরা ব্যঞ্জনধ্বনি বলবো অর্থাৎ অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলতে হবে যে ধ্বনি উচ্চারণ করতে গিয়ে অন্য কোনো ধ্বনির সাহায্য নিতেই হয় অর্থাৎ স্বরবর্ণের স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হয় না সেই মানে ধ্বনিকেই আমরা ব্যঞ্জন ধ্বনি বলবো এরকম ব্যঞ্জন ধ্বনির সংখ্যা বাংলাতে কিন্তু কুড়িটি হ্যাঁ আর ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার যে বাংলায় শরধ্বনি শরৎধ্বনি বললেন এগারোটি স্বরবর্ণ বললেন এগারোটি তাহলে ব্যঞ্জনের ক্ষেত্রে এরকম কেন ব্যঞ্জনের ক্ষেত্রে স্বরধ্বনির সংখ্যা হচ্ছে তিরিশটি আর স্বরবর্ণের সংখ্যা উনচল্লিশটি আসব একটু ব্যাখ্যা করি দেখো উম এবং অনেশ্বর এইগুলোর উচ্চারণ কিন্তু বা এর জন্য এই যে বর্ণগুলো উচ্চারণ করতে গিয়ে যে ধ্বনি উচ্চারণ করি সেই ধ্বনিটা কিন্তু উচ্চারণের ভিন্নতা নেই অর্থাৎ উম এবং অনেশ্বর এই দুটো কিন্তুই এক ধ্বনি একই রকমভাবে উচ্চারিত হয় অর্থাৎ যদি আমরা একটু উদাহরণ দিই ব্যাং ব্যাং দেখো ব্যাং ব্যাং অঙ্ক অঙ্ক দেখো এই অঙ্ক অঙ্ক কথাটা আমরা খুব ব্যবহার করি দেখো অঙ্ক অঙ্ক তাহলে উচ্চারণের কোনো বিষয় আর আমরা জানি যে এই উচ্চারণের ভিন্নতা না থাকলেই সেটা ধ্বনি হবে অর্থাৎ এই ধ্বনি এই অনেশ্বর এবং উম এই এই দুটি উচ্চার উচ্চারিত ধ্বনি এক সুতরাং এখানে যে কোনো একটাকে আমরা ধরবো এবার দন্তেন এবং মধ্যাহ্ন দেখো হয়তো বাংলায় যে শব্দগুলো বলবো তার মানে আলাদা হতে পারে কিন্তু উচ্চারণ তো এক নয় মানে এক অর্থাৎ ধ্বনি আওয়াজটা তো এক আওয়াজের ভিন্নতা তো নেই যেমন বরুণ বরুণ হ্যাঁ যে আমরা উচ্চারণ দেখো দুটোই দন্তেনর জায়গায় মধ্যাহ্ন বসাবো তাতে কোনো অসুবিধা নেই আসে পয়টায় বর্গের জ জ দেখো আমরা যদি জাভা বলি জাভা বলি হ্যাঁ জাভা এবং জাভা উচ্চারণ বা আওয়াজের কোনো পার্থক্য তারতর্ম নেই ত খণ্ডের ত দেখো জগৎ জগৎ হ্যাঁ তোমরাই উচ্চারণ করে দেখো দেখো কোনো আওয়াজের পার্থক্য হচ্ছে আওয়াজের ভিন্নতা হচ্ছে না তালিবস্ব দন্তে পেট কাটার দেখো সার সার কোনো পার্থক্য নেই ইয়োগ হ্যাঁ হ্যাঁ ইয় মিয়া মিয়া হ্যাঁ দেখো অনেশ্বর হ বাহ 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 বা বিসর্গ দিলেও যা উচ্চারণ আর হ দিলেও একই উচ্চারণ একই আওয়াজ হ্যাঁ চন্দ্রবিন্দু সাধারণভাবে আমরা এই চন্দ্রবিন্দুর ক্ষেত্রেও কিন্তু তেমন পার্থক্য লক্ষ্য করা যায় না শুধুমাত্র নাসিক্য ভবন ঘটে চন্দ্রবিন্দুকে তার তার দেখো তার তার উচ্চারণের পার্থক্য হচ্ছে আওয়াজের ভিন্নতা আসে না অন্তস্ত অন্ত করি অ আ হ্যাঁ দেখো কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই এই যে ধ্বনি এই ধ্বনিগুলি যে কোনো একটা অর্থাৎ আমরা যদি খেয়াল করি উম অনেশ্বর বর্গের জ হ্যাঁ অন্তর্য তণ্ডের ত এবং তারপরে তোমরা তালিবশ্ব তালিবস পেট স হ্যাঁ হ বিসর্গ এবং হ চন্দ্রবেন্দ্র অন্ত 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 হ্যাঁ এই যে দেখো একটু খেয়াল করে দেখো এই সবগুলোর মধ্যে কিন্তু এই এই দুটো বা যে ধ্বনিগুলি বললাম বর্ণগুলি বললাম এই বর্ণগুলির যে ধ্বনির উচ্চারণ সেই উচ্চারণের ভিন্নতা থাকা অর্থাৎ আওয়াজের ভিন্নতা পাওয়া যাচ্ছে না সুতরাং এগুলি দুটো হলেও বর্ণ দুটো হলেও কিন্তু আসলে একটি ধ্বনি সেই জন্য বাংলায় ধ্বনির সংখ্যা ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা উনচল্লিশটি আশা করি বিষয়টি তোমাদের পরিষ্কার হয়েছে বর্ণ কি এবং ধ্বনি কী ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনবর্ণ স্বরধ্বনি স্বরবর্ণ এই পা বিষয়টা পরিষ্কার হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো বিষয়টি সহজ হয়ে যাক বাংলা ব্যাকরণের যে ভীতি সেই ভ্যাতি দূর হোক